আসসালামু আলাইকুম বন্ধুরা, মুশফিকুর রহিম জানালেন বিশ্বকাপ নিয়ে তার কি ভাবনা, এবং সেটি এটিও জানালেন যে সে বিশ্বকাপের পরে কি অবসর নিতে যাচ্ছে। তবে মুশফিকুর রহিম ছুড়ে দিলেন বিসিবি এবং বিসিবির কর্মকর্তাদের দিকে, যদি মুশফিকুর রহমানকে চায় বা খেলাতে চায় মুশফিকুর রহমান অবশ্যই বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাবে। তবে মুশফিকুর রহমান বলেছেন মুশফিকুর রহিমকে যেভাবেই খেলানো হোক সে ওভাবেই প্রস্তুত থাকে। মুশফিকুর রহিম যদি 4 নম্বরে এবং 6 নম্বরে যেভাবে খেলানো হোক মুশফিকুর রহিম সব দিকেই প্রস্তুত থাকে। আর মুশফিকুর রহিম যে 2 বছর পরে কি অবসর নিবে না নিবে এটি প্রশ্ন করা হলে মুশফিকুর রহিম বিসিবির দিকে ছুড়ে দেন, যদি ভালো খেলে তাহলে অবশ্যই দলে থাকবে সেটিও তিনি জানিয়ে দেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট একটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।